ওই শাক দিয়েই আমরা একথানা ভাত খেতাম। খেতে যা হয়েছে না, মাছের রাজা রুই, শাকের রাজা পুই, তাই তো নিয়ে আইছি আমি পুঁই শাক, সঙ্গে আছে চিংড়ি মাছ। ও খেতে যে কি মজা, যে না খাইছে সে পস্তাবে, যে খাইছে সে বলে দিল্লির লাড্ডু। আমি এই পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবারে লঙ্কাটা চিরে নিচ্ছি, এইবার শাকটা ধুয়ে নেই। বৌমা সকালবেলা বাজারতে এই মাছগুলো এনেছে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এই আদাটা ঘষে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি, এই লঙ্কা দুটো একটু ভেজে নেব, ধনিয়াটা দিয়ে দিচ্ছি, এইবার জিরাটা দিয়ে দিচ্ছি, কি আজ সে কাজ ছিল না। আমি এই ভাজা মশলাটা এখন গুঁড়ি করে নিচ্ছি, এইবার একটু তেল দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে নেই, এইবার মাছটা একটু ভেজে নেই, এই মানে রাত্রিতে ভাত করে রাখবে, জানো সময় উনান ধরানো যায় না। হয়ে গেছে মাছটা, চিংড়িটা এখন তুলে নিচ্ছি, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, লঙ্কার এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এইবার সবজিটা দিয়ে দিচ্ছি, মতন এরকম কে কে রান্না করে খান আমাকে একটু জানাবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এইবার শাকটা দিয়ে দিচ্ছি, এই রান্নায় কি যে স্বাদ। আর এখনকার ছেলে মেয়েরা এই আমার পকোড়া করে দাও, আমার বিরিয়ানি করে দাও, এই সমস্ত খাইয়ে বেড়ায়, আর এই সমস্ত খেলে বুঝবে যে কি স্বাদ এইটার। এই মাছটা এখন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, পুঁই শাকের গন্ধটা এত ভালো লাগে আমার, খুব ভালো লাগে। এবার জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেব, এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু হোক, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, এইবার মশলাটা দিয়ে দিচ্ছি,
এবার জলটা শুকিয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার ঘেঁট হয়েছে, এই যে শাকগুলো দেখা যাচ্ছে, আলুগুলোও গোটা আছে, অথচ সব গলে গেছে। খেতে যা হয়েছে না, আমি ওই জন্য কোনো সবজি দেইনি। এই যে সব গোটা গোটা আছে, এবার গলেও গেছে। আমার এই সহজ সরল রান্নাটা কেরম লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আজ আসি, টাটা।